সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অন করতে ভুল করবেন না বিভিন্ন রকম লিগাল ফ্র্যাটার্নিটি রিলেটেড আপডেটস পেতে আপনার আমার মাতৃভাষা বাংলাতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাডভোকেটস অর্ডিনিয়াস। আমি হচ্ছি তোমাদের বন্ধু আবু হেনা। একজন আইনজীবী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে হাইকোর্ট চত্বরে আইনজীবীদের বিভিন্ন রকমের হেডগিয়ার যেমন বোরখা বা অন্যান্য ধর্মীয় বিশ্বাসের নিবন্ধ পড়া নিষিদ্ধ করার জন্য প্রশাসনিক দিক নির্দেশনার চেয়ে চিঠি লিখেছেন। চিঠিটিতে অ্যাডভোকেট শক্তি খৈতান বলেছেন যে আদালতের প্রাঙ্গণে হেডগিয়ার বা বোরখা পড়া বা অন্যরকম মাথায় কোনো কাপড় পড়া আইনজীবীদের বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রুলসের বিরুদ্ধে যায়, যা আইনজীবীদের জন্য ড্রেস কোড নির্ধারণ করে এবং ভারতের সংবিধানের পরিকল্পিত ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধেও যায়। তবে কিছু মহিলা অ্যাডভোকেট হাইকোর্ট আদালত চত্বরে হাজিরা দেওয়ার সময় বিভিন্ন রকম হেডগিয়ার বা বোরখা পরেন। চিঠিতে আরও বলা হয়েছে যে একজন উকিল যদি তার পোশাকে তার ধর্মীয় আদর্শের প্রতি আনুগত্য ছেড়ে যেতে ব্যর্থ হন, তাহলে তিনি সেই ভূমিকা পালন করতে সক্ষম হবেন না যা ভারতীয় সংবিধান তার কাছে দাবি করে। একজন উকিলকে উচ্চ আদর্শের পক্ষে দাঁড়াতে হবে এবং আদালত প্রাঙ্গণে ধর্মীয়তার প্রদর্শন ত্যাগ করা সেই উচ্চ আদর্শের অংশ। তাই আদালতকে অনুরোধ করা হয় হাইকোর্টের প্রশাসনিক দিক থেকে একটি আদেশ বা বিজ্ঞপ্তি জারি করে হাইকোর্টের চত্বরে আইনজীবীদের দ্বারা সমস্ত ধর্মীয় হেডগিয়ার বোরকা এবং অন্যান্য বিশ্বাসের নিবন্ধ পরিধান নিষিদ্ধ করার জন্য।